সীমান্ত ঘেঁষা উপজেলা হিসেবে পরিচিত হিলি হাকিমপুর। এই উপজেলাকে ইতোমধ্যেই শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেছে সরকার। শতভাগ বিদ্যুতায়নের পর এবার উপজেলার প্রতিটি গ্রামগঞ্জ, হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সোলার স্ট্রিট লাইট। এতে পাল্টে গেছে উপজেলার হাটবাজারগুলোর চিত্র। বিদ্যুৎ চলে গেলেও সোলারের আলো দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারছেন ব্যবসায়ীরা। আগে যখন সোলার ছিল না, সন্ধ্যার সময় দোকান বন্ধ ছিল, বুঝছেন? আর এখন সোলার থাকে, আলো থাকে, 10-11টা পর্যন্ত দোকান খোলা থাকে। আগের তুলনায় অনেকটাই কমে গেছে চুরি ডাকাতির মতো ঘটনা। রাতের আধারে সোলার আলোর মাধ্যমে নিরাপদে রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন সাধারণ মানুষ। সোলারটা আসার পর আমাদের কষ্টটা অনেকটা কমছে, সেটা ডিউটি করতে আমাদের সুবিধা হয়। আগে অন্ধকার ছিল, রাস্তাঘাট চলাফেরা করা যাচ্ছিল না। এই মোটর জায়গায় সোলারটা দিয়েছে, আমাদের এই জায়গার লোকের খুবই সুবিধা। আগে মনে করো অন্ধকার দেখা যেত না, হয়তো অনেক চুপ করে দাঁড়া থাকতো, ফসকা করে ধরলে দেখা যায় না। আলো দিয়ে মানুষের সুবিধা হয়েছে। গ্রামগঞ্জকে সোলার স্ট্রিট লাইটের আওতায় আনায় সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। সোলার দেওয়াতে আমাদের সীমান্ত এলাকায় আমাদের চোরা কারবারি বন্ধ হয়ে গেছে এবং মানুষের দিনে রাতে ব্যবসা বাণিজ্য করে এবং চলাফেরা করে শান্তি পাচ্ছে। ত্রাণ, পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় এই উপজেলায় সৌরবিদ্যুতে জ্বলবে সড়কবাতি। হিলি সীমান্তবর্তী এলাকার উন্নয়নের স্বার্থে সরকার কাজ করে যাচ্ছে এবং কি এটা চলমান রয়েছে কাজগুলো। গত অর্থবছর থেকে চলতি অর্থবছর পর্যন্ত এই উপজেলায় 4 কোটি টাকা ব্যয়ে গ্রামগঞ্জের মোড় ও বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে 378টি স্ট্রিট লাইট বসানো হয়েছে। সময় সংবাদ, হিলি।